हरे कृष्ण। सुधी भक्तमंडली, आगामी 17 सेप्टेम्बर शुक्रवार पवित्र पार्श्व एकादशी। किसु किसु स्थाने 16 तारीख एकादशी व्रत पालित होबे। से समयगुलो एई भिडियोते पारणेर समय बोले देवार समय सेखाने बोलबो। तो एखन एकादशीर माहात्म्य, एकादशीर संकल्प मंत्र, एकादशीर पारण मंत्र एवं सारा पृथिवीर प्राय 96টি स्थानेर पारणेर समय आमी ए भिडियोते बोले देव। तो अपनारा भिडियोटी एकटु मनोयोग सहकारे देखबेन, हाँ, कारण ए भिडियोते एमन किछु तत्त्व देव जे तत्त्वगुलो आपनार जाना दरकार। तो जारा एकादशी व्रत नतून करबेन किन्तु किभाबे करबेन बुझते पारछेन ना, तादेर जन्य ए चैनेले आगे थेके अनेकगुलो भिडियो पोस्ट करा आछे। आपनि सेखान थेके देखे निते पारेन। आपनार सुविधार्थे सेई भिडियोर लिंकगुलो ए भिडियो डिस्क्रिप्शन बक्से देवा आछे। तबुओ संक्षिप्त भावे आमी बोले दिच्छी, जारा आमिष भोजी, आमिष खावा उचित नय, अवैध कार्यकलाप करा उचित नय, किन्तु जारा एकेबारे सेगुलो छाड़ा थाकते पारेन ना, तारा अंतत पक्षे एकादशीर आगेर दिन संयम पालन करुन। माने कोनो प्रकार आमिष आहार ग्रहण करबेन ना, नेशा करबेन ना, मादक द्रव्य सेवन करबेन ना, धूतक्रिया करबेन ना, एगुलो थेके बिरत थाकुन। तारपरे रात्रे 12টার आगे আপনি আপনার আহার শেষ করে ফেলুন। যদি সেটা ভগবানের প্রসাদ হয় অতি উত্তম, আর যদি ভগবানের প্রসাদ পাওয়া না যায় তাহলে অন্তত পক্ষে নিরামিষ গ্রহণ করুন। এভাবে আহার গ্রহণ করার পরে আপনি ঘুমিয়ে পড়ুন। তো পরের দিন সূর্য উদয়ের 1.5 ঘন্টা পূর্বে আপনি শয্যা ত্যাগ করুন। শয্যা ত্যাগ করে সুন্দরভাবে স্নানাদি সম্পন্ন করুন, ভগবানের কাছে প্রার্থনা করুন, ভগবানের আরতি নিবেদন করুন। যে যে স্থানে আছেন সেই পরিবেশ অনুসারে আপনি ভগবানের আরতি নিবেদন করুন। যদি আরতির নিয়ম জানা না থাকে, আরতি কিভাবে করতে হয় বাড়িতে সেই সম্বন্ধীয় একটি ভিডিও আমি পোস্ট করেছি, আপনি সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারেন। তো ভগবানকে আরতি করার পরে আপনি সেই সময় সংকল্প করতে পারেন। সংকল্পের একটা মন্ত্র আছে, এই মন্ত্রটিও আমি শেষে বলে দেব। তো এইভাবে সংকল্প করার পরে আপনি ভগবানের দিব্য নাম জপ করুন। তো একাদশীর দিন বেশি বেশি ভগবানের কথা শ্রবণ কীর্তনে দিন অতিবাহিত করতে পারলে সবথেকে উত্তম, হ্যাঁ। অন্ততপক্ষে 12টা পর্যন্ত, দুপুর 12টা পর্যন্ত কোনো রকমের খাবার গ্রহণ করবেন না। এই সময়টা যত বেশি বেশি ভগবানের নাম গুণকীর্তন করা যায়, হরির নাম জপ করা যায়, বিশেষ করে এই জপথলির মধ্যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এভাবে আপনি ভগবানকে নৈবেদ্য নিবেদন করে, যারা নির্জলা থাকতে পারে তারা তো নির্জলা থাকলে ভালো, আর যারা নির্জলা থাকতে পারবেন না তারা ভগবানকে নৈবেদ্য নিবেদন করে ফল মূল সবজি যেগুলো একাদশীতে গ্রহণ করা যায় সেই সমস্ত দ্রব্য আপনি গ্রহণ করতে পারেন। এভাবে পুরো দিনটি যাপন করার পরে পরের দিন নির্দিষ্ট সময়, যে পারণের সময় দেওয়া হয়ে থাকে, সেই পারণের সময় অনুসারে আপনি পারণ করে নেবেন, ঠিক আছে। তবে একাদশীর পরের দিন বামন দ্বাদশী পড়েছে, বামন দ্বাদশীতে 12টা পর্যন্ত উপবাস করতে হয়। তো এরকম একাদশীর পরের দিন যদি আবার কোনো উপবাস পড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, মানে কিঞ্চিত মাত্র আপনি সামান্য মাত্র সেই উপবাস, মানে সেই তিথিকে সম্পন্ন করার জন্য পারণ যদি যথাসময়ে করা না হয় তাহলে সেই তিথিটি সম্পন্ন হয় না। এই জন্য কিঞ্চিত মাত্র গ্রহণ করে আবার পরবর্তী তিথি যেটা আছে সেটা পালন করতে হয়। তো পরের দিন অর্থাৎ 18 সেপ্টেম্বর বামন দ্বাদশী, সেই বামন দ্বাদশীর জন্য 12টা পর্যন্ত আপনি উপবাস করুন, সেই সময়ে ভগবানের নামগুণ কীর্তন করুন, হ্যাঁ। 12টা পর্যন্ত উপবাস করার পরে তারপরে আপনি ভগবানের প্রসাদ গ্রহণ করুন। তো এইভাবে আপনি সেই তিথিগুলো পালন করতে পারছেন। তো এখন আমি পার্শ্ব একাদশীর মাহাত্ম্য বর্ণনা করছি। ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এইরকম বলা হয়েছে।
एक समय যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি বা কি? এবং ব্রত পালনেই বা কি পুণ্য লাভ হয়? তখন তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপুণ্য প্রদাতা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাসকীয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন, তিনি ত্রিলোকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাহিত্য ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। তো ভগবান বিষ্ণু সবসময় আমরা দেখতে পারি যে তিনি শয়ন করে আছেন। তো ভগবান বিষ্ণু শয়ন করে যখন তিনি পার্শ্ব পরিবর্তন করেন, সেই তিথিটি হচ্ছে এই তিথি, তাই এই একাদশীর নাম হচ্ছে পার্শ্ব একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারীর কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন, তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। তদুত্তরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাসহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় ব্রাহ্মণ বেশে বলি মহারাজের যজ্ঞস্থলে আমি উপস্থিত হলাম। তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম, সেই তুচ্ছ বস্তু থেকেও শ্রেষ্ঠ বস্তু সে আমাকে দিতে চাইল। আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয় বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র মাসে শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। তৃতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্তদেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন। এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসের শাক, ভাদ্র মাসে দই, আশ্বিন মাসে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথভাবে পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো এখন এই একাদশীর পালনের সময়গুলো এবং কোন দিন কোথায় একাদশী ব্রত করতে হবে সেটা বলবো। এখানে যে পালনের সময়গুলো দেওয়া হচ্ছে, সেই পালনের সময়গুলো হচ্ছে ইসকন থেকে প্রকাশিত মায়াপুরের বৈষ্ণবপঞ্জিকা, বাংলাদেশ থেকে প্রকাশিত ইসকনের ঢাকার বৈষ্ণবপঞ্জিকা, ডাইরেক্টরি পঞ্জিকা এবং ইন্টারন্যাশনাল পঞ্জিকা থেকে এই পালনের সময়গুলো প্রদান করা হচ্ছে। আপনারা এখান থেকে আপনার পালনের সময় দেখে
যথাসময়ে একাদশী ব্রত করার পরে পালন করবেন। তো যারা 17 তারিখ একাদশী ব্রত পালন করবে তারা পালন করতে হবে 18 তারিখ, আর যারা 16 তারিখ একাদশী ব্রত পালন করবে তারা পালন করতে হবে 17 তারিখ। প্রথমে 17 তারিখ একাদশী ব্রতের পালনের সময় এবং স্থানের নামগুলো আমি বলে দিচ্ছি। ঢাকা, পালন করতে হবে 5:45 থেকে 7:26, চট্টগ্রাম 5:24 থেকে 9:26, মায়াপুর 5:23 থেকে 6:56, পশ্চিমবঙ্গ 5:24 থেকে 6:56, দিল্লি 6:07 থেকে 6:54, মুম্বাই এবং মহারাষ্ট্র 6:26 থেকে 6:56, পুনে 6:23 থেকে 6:54, চেন্নাই এবং তামিলনাড়ু 5:58 থেকে 6:54, ভুবনেশ্বর এবং উড়িষ্যা 5:34 থেকে 6:56, বিহার 5:36 থেকে 6:54, ঝাড়খণ্ড 5:36 থেকে 6:54, ছত্তিশগড় 5:51 থেকে 6:54, শিলং এবং মেঘালয় 5:09 থেকে 6:54, গুয়াহাটি এবং আসাম 5:09 থেকে 6:56, মণিপুর 5:01 থেকে 6:54, মিজোরাম 5:06 থেকে 6:54, সিকিম 5:22 থেকে 6:54, বৃন্দাবন 6:06 থেকে 6:54, ব্যাঙ্গালোর এবং কর্ণাটক 6:09 থেকে 6:54, হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা 6:05 থেকে 6:54, আগরতলা এবং ত্রিপুরা 5:12 থেকে 6:54, গুজরাট 6:27 থেকে 6:54, কেরালা 6:14 থেকে 6:54, পাঞ্জাব 6:13 থেকে 6:54, রাজস্থান 6:14 থেকে 6:54, মধ্যপ্রদেশ 6:08 থেকে 6:54, উত্তরপ্রদেশ 5:48 থেকে 6:54, হরিয়ানা 6:08 থেকে 6:54, নাগাল্যান্ড 5:02 থেকে 6:54, বিশাখাপত্তনম এবং অন্ধ্রপ্রদেশ 5:45 থেকে 6:54, গোয়া 6:23 থেকে 6:54, আহমেদাবাদ 6:26 থেকে 6:56, উদামপুর 6:14 থেকে 6:56, অরুণাচল প্রদেশ 4:55 থেকে 6:54, হিমাচল প্রদেশ 6:07 থেকে 6:54, ইম্ফল 5:01 থেকে 6:56, পাটনা 5:36 থেকে 6:56, কাঠমুন্ডু 5:50 থেকে 7:11, চেন্নাই 5:57 থেকে 6:56, নাগপুর 6:56 থেকে 6:56। সময় একদম সীমিত, খুব তাড়াতাড়ি পালন করে নিতে হবে। নেপাল 6:06 থেকে 7:09, বেলজিং এবং চীন 5:58 থেকে 9:24, হংকং 6:11 থেকে 9:24, অস্ট্রেলিয়া 6:16 থেকে 10:15, নিউজিল্যান্ড 6:17 থেকে 10:16, দুবাই এবং আবুধাবি 6:06 থেকে 10:11, সৌদি আরব 5:40 থেকে 9:45, বাহরাইন 5:15 থেকে 9:19, কুয়েত 5:34 থেকে 9:39, কাতার 5:21 থেকে 9:25, ওমান 6:54 থেকে 9:58, ভুটান 5:48 থেকে 7:24, শ্রীলঙ্কা 5:53 থেকে 6:54, মায়ানমার 5:52 থেকে 7:54, পাকিস্তান 6:12 থেকে 6:24, মালয়েশিয়া 7:02 থেকে 9:24, সিঙ্গাপুর 6:55 থেকে 9:24, ইন্দোনেশিয়া 5:44 থেকে 8:24, থাইল্যান্ড 6:09 থেকে 8:24, ভিয়েতনাম 5:44 থেকে 8:24, জাপান 5:26 থেকে 9:32, মুম্বাই
ছয়টা চব্বিশ থেকে আটটা ছাব্বিশ, বাহরাইন পাঁচটা পঁচিশ থেকে নয়টা উনত্রিশ, দক্ষিণ কোরিয়া ছয়টা সতেরো থেকে দশটা চব্বিশ, রাশিয়া ছয়টা পাঁচ থেকে দশটা ষোলো, ব্রুনে ছয়টা দশ থেকে নয়টা চব্বিশ, লন্ডন ছয়টা চল্লিশ থেকে দশটা উনপঞ্চাশ, ফ্রান্স সাতটা বত্রিশ থেকে এগারোটা চল্লিশ, স্পেন সাতটা পঁয়ত্রিশ থেকে এগারোটা বিয়াল্লিশ, ইতালি ছয়টা তিপ্পান্ন থেকে এগারোটা, জার্মানি ছয়টা ছেচল্লিশ থেকে দশটা পঞ্চান্ন, ইউক্রেন ছয়টায় তেরো থেকে দশটায় বাইশ, নেদারল্যান্ড সাতটা সতেরো থেকে দশটায় ছাব্বিশ, সুইজারল্যান্ড সাতটা সাত থেকে এগারোটায় পনেরো, সুইডেন সাতটা সাত থেকে এগারোটায় পনেরো, ডেনমার্ক দশটায় চব্বিশ থেকে দশটায় বাহান্ন, সাইপ্রাস ছয়টায় একত্রিশ থেকে দশটায় ছত্রিশ, হাঙ্গেরি ছয়টা পঁচিশ থেকে দশটায় তেত্রিশ, ক্রোয়েশিয়া ছয়টা আটত্রিশ থেকে দশটায় ছেচল্লিশ, কঙ্গো পাঁচটা চুয়ান্ন থেকে নয়টায় ছাপ্পান্ন, আর্জেন্টিনা সাতটায় বারো থেকে এগারোটায় বারো, সাউথ আফ্রিকা পাঁচটায় পঞ্চান্ন থেকে নয়টায় পঞ্চাশ, নাইজেরিয়া ছয়টায় ছত্রিশ থেকে দশটায় উনচল্লিশ, ইথিওপিয়া ছয়টায় পনেরো থেকে দশটায় আঠারো। এবারে ষোলো তারিখ যারা একাদশী ব্রত পালন করবে তাদের পালনের সময় এবং স্থানের নামগুলো বলে দিচ্ছি। নিউ ইয়র্ক ছয়টায় উনচল্লিশ থেকে দশটায় ছেচল্লিশ, ক্যালিফোর্নিয়া ছয়টায় তিপ্পান্ন থেকে এগারোটা, সান ফ্রান্সিসকো ছয়টা চুয়ান্ন থেকে এগারোটা, ওয়াশিংটন ছয়টায় বাহান্ন থেকে দশটা উনষাট, ফ্লোরিডা সাতটায় বারো থেকে এগারোটায় সতেরো, ডালাস এবং টেক্সট সাতটায় বারো থেকে এগারোটা আঠারো, কানাডা সাতটা থেকে এগারোটা আট, মেক্সিকো সাতটায় বত্রিশ থেকে এগারোটায় তেতাল্লিশ, পেরু ছয়টায় বারো থেকে দশটায় তেরো, ব্রাজিল ছয়টায় পনেরো থেকে দশটায় পনেরো, চিলি সাতটায় ষোলো থেকে এগারোটায় ছেচল্লিশ, কলম্বিয়া পাঁচটা সাতচল্লিশ থেকে নয়টা উনপঞ্চাশ। একাদশীর পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র বলে দিচ্ছি। একাদশীর পারণ মন্ত্র: অজ্ঞানতিমি রান্ধস্য ব্রতে না নেব কেশব, প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। সংকল্প মন্ত্র: একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হহানি, ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে আপনি সংকল্প করবেন এবং উপরে যে মন্ত্রটি আছে সেটি দিয়ে আপনি পালন করবেন। তাছাড়াও ভক্তরা সবসময় প্রসাদ গ্রহণ করার সময় যে মন্ত্রটি উচ্চারণ করে থাকেন সেই মন্ত্রটি উচ্চারণ করার মাধ্যমেও আপনি একাদশী ব্রতের পালন করতে পারেন। সেটি হচ্ছে: মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণি বৈষ্ণবে, স্বল্পপূর্ণ বতাংরাজন বিশ্বাস নৈব জায়তে, শরীল বিদ্যাজল জারেন্দ্রিয় তারে কাল, জীবে ফেলে বিষয় সাগরে তার মধ্যে জীবতী লোভময় সুদূরমতি, তাকে যে তা কঠিন সংসারে, কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিব্বা জয়, সপ্রসাদ অন্ন দিলা ভাই সে অন্ন মৃত পাও, রাধা কৃষ্ণ গুণ গাও প্রেমে ডাকো শ্রী চৈতন্য নিতাই, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সনাতনী বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করুন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ভিডিওতে লাইক দিন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।